আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আকরামুল হক। আমরা এখন রয়েছি ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং থেকে 81 কিলোমিটার দূরে ডাউকি গ্রামে। আমরা গত পর্বগুলোতে আপনারা দেখেছেন বাংলাদেশ থেকে আসার সময় এক এক করে ডাউকি গ্রামের পর্যটন স্পটগুলো দেখতেছিলাম। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে সাসপেনশন ব্রিজ বা ঝুলন্ত সেতু। এই সেতুর পরে এখানে আরেকটা সেতু রয়েছে যাকে আমরা লিভিং রুট ব্রিজ নামে চিনি। এটা এক ধরনের সাসপেনশন ব্রিজ যা একটি নদীর উপরে নির্মিত ব্রিজ, একটি গ্রাম থেকে আরেকটি গ্রামে যাতায়াতের জন্য আদিকালে মানুষের দ্বারা নির্মিত একটি সেতু। এটি রাবার অথবা ডুমুর গাছের নরম শিকড় দিয়ে তৈরি করা হয়েছিল। একটি এ ধরনের ব্রিজ তৈরি করতে 15 থেকে 20 বছর সময় লাগে এবং সেতুগুলো কয়েক শতাব্দী পর্যন্ত টিকে থাকে। এই সেতুগুলোর মধ্যে কিছু কিছু সেতু আছে এখনও 200 বছরের অধিক পুরনো, যা আধুনিক প্রযুক্তিতে তৈরি ব্রিজগুলোর চেয়েও মজবুত এবং শক্তপোক্ত। যারা বাংলাদেশ থেকে মেঘালয় ঘুরতে আসেন তারা যাওয়ার পথে এই লিভিং রুট ব্রিজটা দেখে যাবেন, অথবা বাংলাদেশে ব্যাক করার সময় দেখে যেতে পারেন। এটি একটি প্রকৃতির বিস্ময় এবং সৌন্দর্যমণ্ডিত জিনিস। এই লিভিং রুট ব্রিজকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে এটি অনন্য উচ্চতায় নাম লেখালো। ভারতের মেঘালয় রাজ্যের আনাসে কানাসে এরকম একাধিক লিভিং রুট ব্রিজ রয়েছে। মেঘালয় রাজ্য হচ্ছে মূলত একটি পর্বত বেষ্টিত এরিয়া। মেঘালয় রাজ্যটা হচ্ছে খাসিয়া অধ্যুষিত একটি রাজ্য। এর তিনটা পাহাড় জৈন্তা হিল, গারো হিল এবং খাসিয়া হিল, এই তিনটা পাহাড়ে খাসিয়াদের বসবাস। যখন এখানে আধুনিকতার ছোঁয়া লাগেনি আদিমকালে, তখন খাসিয়ারা এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার জন্য, তাদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ করার জন্য এই লিভিং রুট ব্রিজগুলা তৈরি করেছিলেন। তখনকার তাদের চিন্তাধারা, চিন্তা চেতনার মাধ্যমে তারা গাছের শিকড়কে নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে লাঠি খুঁটির মাধ্যমে জড়ায়ে জড়ায়ে 10 থেকে 15 বছর সময় নিয়ে এই ব্রিজগুলো তৈরি করছিলেন। এর মেন একটা উদ্দেশ্য হচ্ছে দুইটা গ্রামের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ এবং সমৃদ্ধি করার জন্য। এই লিভিং রুট ব্রিজগুলো এখন মেঘালয় রাজ্যের পর্যটন স্পটগুলোর মধ্যে অন্যতম। অসংখ্য লিভিং রুট ব্রিজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মেঘালয় রাজ্যের আনাসে কানাসে। এরকম কিছু লিভিং রুট ব্রিজ রয়েছে চেরাপুঞ্জিতে। এর মধ্যে অন্যতম হচ্ছে ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ, যা দ্বিস্তর বিশিষ্ট ব্রিজ। এই ব্রিজ মানুষের যাতায়াতের জন্য খুবই উপকারী একটা ব্রিজ। অতি বৃষ্টি ঝড় ঝঞ্ঝাতেও এর কোনো ক্ষয়ক্ষতি হয় না। বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করে আমাদেরকে সাপোর্ট করবেন, আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে ধন্যবাদ। আর না করে থাকলে আশা করি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। আগামী পর্ব পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
Thank you.